হৃদরোগীরা কি গোস্ত খেতে পারবে? আমরা জানি হৃদরোগ বিশেষজ্ঞরা হার্টের রোগীদের রেড মিট, গরু, খাসি, ভেড়া ইত্যাদির গোস্ত খেতে বারণ করে থাকেন। গোস্ত খাওয়ার ব্যাপারে কারা বেশি সতর্ক হবেন, কাদের ক্ষেত্রে এ ধরনের গোস্ত এড়িয়ে চলা ভালো, অনেকের মনেই এই প্রশ্ন। প্রশ্নের উত্তর বলতে হয়, তারাই গরু খাসির গোস্ত বা রেড মিট এড়িয়ে চলবেন যাদের ওজন বেশি, উচ্চ মাত্রার কোলেস্ট্রল আছে, বিশেষ করে যাদের 200 মিলিগ্রামের বেশি কোলেস্ট্রল আছে, তাদের জন্য এ ধরনের গোস্ত নিষেধ। অনেকের জন্য কোরবানির গোস্ত খাওয়া নিষেধ নয়, তারা কোরবানির গোস্ত নিরাপদে খেতে পারে, বিশেষ করে যাদের লো কোলেস্ট্রল, লো বডি ওয়েট, তাদের জন্য নিষেধের কোনো ব্যাপার নেই। কারো কোলেস্ট্রল 13, তার জন্য গরু খাসির গোস্ত কোনো সমস্যা নয়। কোরবানির গোস্ত মানেই তো রেড মিট। আমরা অনেক সময় শুনি একটা বয়সের পর রেড মিট কম খাওয়া উচিত বা খাওয়ার ব্যাপারে বাছ বিচার করা উচিত। এই রেড মিট খাওয়ার ব্যাপারে বয়সের একটা ভারবোধ আছে, 40-এর পর রেড মিট খাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া উচিত, বুঝে শুনে খাওয়া উচিত। 48-এর পর সবারই কোলেস্ট্রল চেক করা উচিত, বিশেষ করে ফ্যামিলির যদি কারো হাই কোলেস্ট্রল থাকে তখন কোলেস্ট্রল চেক করে নেওয়া উচিত। এক্ষেত্রে কোলেস্ট্রলের মাত্রা বুঝে খেতে হবে। হাই কোলেস্ট্রল হলে এড়িয়ে চলবেন, লো হলে খেতে পারবেন। যাদের হাই কোলেস্ট্রল তাদের জন্য কোরবানির গোস্ত একেবারেই নিষেধ নয়, তবে একটু কেয়ারফুল হওয়া উচিত। তারপরও কোরবানির গোস্ত গ্রহণের ব্যাপারে অনেকেই খুব বাড়াবাড়ি নিষেধ করে থাকেন। আমি কোরবানির গোস্ত খাওয়াটা কোনোভাবেই একটা নিষেধের বেড়াজালে আটকাতে চাই না, তবে যাদের হাই কোলেস্ট্রল আছে তাদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। যিনি হাই কোলেস্ট্রল নিয়ে এ ধরনের গোস্ত খাবেন তাকে মনে রাখতে হবে, তিনি যেটুকু খেলেন সেটাকে বার্ন আউট করতে হবে, অর্থাৎ বাড়তি এই কোলেস্ট্রলকে ব্যবহার করে ফেলতে হবে। এজন্য একটু বেশি হাঁটতে হবে, বাড়তি ব্যায়াম করতে হবে। বিষয়টি হচ্ছে, কোলেস্ট্রল সারপ্লাস হলেই সেটি রক্তনালীর ভেতরের দেয়ালে জমে ও সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা। কারো শরীরে কোলেস্ট্রল কম থাকলে তার তো আর কোরবানির গোস্ত খাওয়ার পর সারপ্লাস হওয়ার সুযোগ নেই। আর যারা কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগ, কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছেন, তাদের তো বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এমন অনেকেই আছেন, রেড মিট খাওয়া নিষেধ, হার্টে হয়তো কিছুটা ব্লক আছে কিংবা স্টেন্টিং করা হয়েছে। এ ধরনের রোগীদের অনেক সময় আত্মীয় স্বজনেরা আশ্বস্ত করার জন্য বলে থাকেন, কোরবানির গোস্ত একটু করে খেলে বিশেষ কিছু হবে না। এ সম্পর্কে মন্তব্য হচ্ছে, এগুলো আসলে উভয় পক্ষ থেকে অতিরঞ্জিত করে বলা হয়।